কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিলের মহিলা মোর্চা ইতিমধ্যে কিন্তু জড়ো হয়েছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সপ্তাহের প্রথম দিন বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু যানজটের সম্ভাবনা রয়েছে। রণয় এবং অয়ন ঘোষাল দুজনে আমাদের সঙ্গে রয়েছে। রণয়, প্রথমে তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে মানে কি রকম জমায়েত হয়েছে আজকে, যেহেতু মানে সপ্তাহের প্রথম দিন, আজকে বিধানসভায় উত্তাল হচ্ছে, আবার এদিকে বিধানসভা থেকে কিন্তু এইখানে মানে একটু আগে শুভেন্দু অধিকারী বললেন যে তারা কিন্তু সকলে আবার এখানেই আসছেন এই মহিলা মোর্চার মিছিলে, সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে কিন্তু আমরা যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে মহিলা মোর্চার সদস্যরা জমায়েত শুরু করছেন। বিজেপির যে সদর দপ্তর মুরলীদর্শন লেন, সেখানে তারা জমায়েত করছেন। এরপর সেখান থেকে তারা মিছিল করে আসছেন এই কলেজ স্কোয়ারে, মিছিল করে আবার সেখানে চলে যাচ্ছেন। এই মুহূর্তে কলেজ স্ট্রিট চত্বরে মহিলা মোর্চার সদস্যরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, কোথাও কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন এবং শাসক দলের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে পুলিশ কর্মীদের তৎপরতা কিন্তু এখানে চোখে পড়ার মতন। ক্যামেরা পার্সন পার্থকে বলবো সেই ছবিটা দেখানোর জন্যে, কারণ তুমি জানো এর আগে আমরা দেখেছি ডেঙ্গুর মিছিল যখন বার করেছিলেন বিজেপির সদস্যরা নিয়ালিপুর পেট্রোল পাম্প থেকে, যে মিছিল যাওয়ার কথা ছিল চেতলা পার্ক পর্যন্ত, সেই মিছিল দেখা গেছে দুর্গাপুর ব্রিজ থেকে ডান দিকে ঘুরে অর্থাৎ গোবিন্দ খটিক রোড সেই রাস্তা ধরে মেয়রের বাড়ির সামনে পৌঁছে যায়। সেখানে কিন্তু ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়, আগুন জ্বেলে বিক্ষোভ দেখান, কুশপুতুল পোড়ানো হয়, বিজেপির সদস্যদের বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়। আজকে কিন্তু যখন এই মিছিল কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত যাবে, এই রাস্তায় যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড় পড়বে সেই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়েও কিন্তু বিজেপি সদস্যদের বিক্ষোভ দেখানোর কথা, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। পুলিশ কর্মীরা কিন্তু এখানে কড়া নিরাপত্তায় রয়েছে, কারণ তারা কিন্তু নজর রাখছে পরিস্থিতির ওপর। নিয়ালিপুর মেয়রের বাড়ির সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যাতে আবার নতুন করে এই ধর্মতলা চত্বরে না হয় সেই দিক থেকে তারা বিষয়টা নজর রাখছেন। বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ইতিমধ্যে জমায়েত শুরু করেছেন। তুমি যেটা বলছো যে পুলিশ তৈরি রয়েছে এবং অন্যদিকে একটা বড় সড়ো একটা মানে যে মিছিল হবে সেখানে প্রচুর মানুষজন অর্থাৎ বিজেপির সমর্থকরা জড়ো হচ্ছেন, কলেজ স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে কিন্তু অনেকে এসে জড়ো হয়েছেন এবং এরপরে শুভেন্দু অধিকারীদের এই মিছিলও কিন্তু জয়েন করবে, তো সব মিলিয়ে মানে আকারে কি রকম দাঁড়াবে এই মিছিল, মানে কতটা প্রস্তুতি রয়েছে সব মিলিয়ে দেখছো তুমি? পূর্ণ শক্তি দিয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে দ্রৌপদী মুর্মু ইস্যুতে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে বিজেপি আজ বদ্ধপরিকর, এবং সেই কারণেই বারবার বিরোধী দলনেতা বলছেন যে আজকের এই গোটা দিনটাকেই তারা দ্রৌপদী মুর্মু দিবস হিসেবে তারা সেখানে সাংগঠনিকভাবে ঘোষণা করেছেন। এই মুহূর্তে বিশাল মিছিল আস্তে আস্তে দানা বাঁধছে এই কলেজ স্কোয়ারের ঠিক সামনে। এই মিছিলে আর কিছুক্ষণের মধ্যে, যেমনটা বিরোধী দলনেতা বলছিলেন, একে একে বিধায়করা আসবেন এবং তারা যোগ দেবেন। আমরা ইতিমধ্যেই এখানে নেতৃস্থানীয় যাদেরকে পেয়েছি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে আজকের এই মিছিল, যেটা পুলিশের যে নির্দিষ্ট বেঁধে দেওয়া রুট, এই রুট ভায়োলেশন, এই রুট থেকে অন্য রুটে হঠাৎ করে চলে যাওয়া, এই প্রবণতা বিজেপির নতুন কিছু নয়। এক্ষেত্রে আজকেও যদি অনুরূপ ঘটনা ঘটে তাতে কোনোভাবেই যাতে সপ্তাহের প্রথম দিন কলকাতার যান চলাচল ব্যবস্থা বা সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে পুলিশ কোমর বেঁধে তৈরি এবং পাশাপাশি বিজেপি কর্মী সমর্থক তারাও একটা বেশ মরিয়া বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এই মুহূর্তে একে একে জড়ো হচ্ছেন কলেজ স্কোয়ার চত্বরে। সব মিলিয়ে আবারও বিজেপির মিছিল, ডেঙ্গু মিছিলের পর আজকের মিছিল। এর আগে আমরা জানি যে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে গোটা কলকাতা শহরে কার্যত ধুমধুমার বেঁধে গিয়েছিল, আজকে কি হয় সেদিকে কিন্তু সবার কৌতূহলী নজর রয়েছে। রেশমি, একেবারেই ধন্যবাদ অয়ন, ধন্যবাদ রণয়, দুজনেই আমাদেরকে দেখিয়ে দিল যে আজকে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল রানী রাসমণি পর্যন্ত যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট পুলিশ প্রস্তুত রয়েছে এবং জমায়েত ভালো হচ্ছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীরা তারা জানিয়েছেন যে তারা বিধানসভা থেকে জয়েন করবেন এই মিছিলকে মহিলা মোর্চাদের, সব মিলিয়ে পুলিশ এবং যেহেতু আজকে সপ্তাহের প্রথম কাজের দিন, যানজটের সম্ভাবনা রয়েছে, পুলিশ তৈরি রয়েছে, বিজেপি সমর্থকরা কিন্তু আজকের দিনটিকে বলছেন দ্রৌপদী মুর্মু দিবস, তারা অখিলগিরি মন্তব্যকে নিয়ে বড়ভাবে পথে নেমেছেন, বড়ভাবে তারা বিধানসভাতেও আজকে দুটো অধিবেশনে, প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশন দুক্ষেত্রেই কিন্তু যথেষ্ট স্লোগানিং শাউটিং করে অবশেষে তারা ওয়াকআউট করেছে।